সহজ পাঠের প্রথম ভাগ থেকে আজকে আমরা পড়বো পেজ নম্বর চব্বিশ ঠিক আছে আগের দিন আমরা পড়েছি এতটা মানে দ্বিতীয় পাঠের রামবনে ফুল তোলের এতটা পর্যন্ত আমরা পড়ে নিয়েছি এবার কবিতাটা আমরা পড়ব কি বলছে আগে আমি পড়ে দিই দেন আমি বুঝিয়ে দেবো আর কীভাবে কোয়েশেন্স করতে হবে সেটাও আমি বলে দেবো ঠিক আছে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখতে হবে ঠিক আছে কি বলছে কালো রাতি গেলো ঘুচে আলোতারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদটায় যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ফুলে বেল ফুলে জুঁই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলেরে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে কি সুন্দর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো এমনিই সুন্দর হয় তাই না তো এটা কি বোঝাতে চাইছে এখান থেকে দেখো কালো রাতে গেলো ঘুচে আলো তারে দিলো মুছে কত সুন্দর মানে বলছে কালো রাত্রি অর্থাৎ রাত্রি অন্ধকার ঘুচে গেছে মানে চলে গেছে আলো তারে দিল মুছে মানে কি আলো ফুটেছে হুম নেক্সট কি বলছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখরাঙা মানে পূর্ব দিকে আমরা ঘুম যখন ভাঙলো আমরা দেখলাম উষা ঊষা উঠেছে মানে উষা মানে সূর্য হ্যাঁ সকালের উষা উঠেছে পূর্ব দিকে সূর্য ওঠে না তাই বলছে পূব দিকে উঠেছে হুম নেক্সট কি বলছে নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদ রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদটাই যায় বুঝি তাই বলছে নাহি জানি কোথা থেকে চাঁদ দিল ডাক দিলো চাঁদ রেখে বলছে কোথার থেকে চাঁদকে ডাক দিলো হুম ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যাই বুঝি ঠিক আছে তো চাঁদ কিন্তু রাত্রি যখন আমাদের সকাল হয় তখন কি হয় চাঁদ চলে যায় না চাঁদ রাত্রিবেলা থাকে রাত্রিবেলা চাঁদের আলো আমরা দেখতে পাই আবার সকালবেলা কি হয় সকালবেলা চাঁদ চলে যায় সূর্য ওঠে তাই না ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি ঠিক আছে চাঁদ চলে যাচ্ছে এবার হুম তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতে তারাগুলি নিয়ে বাতি জেগেছিল রাতি মানে কি তারাগুলি মানে রাতের আকাশে তারাগুলি টিম টিম করে জ্বলে আবার সকালবেলা কিন্তু তাদেরকে কিন্তু কিচ্ছু দেখা যায় না অর্থাৎ কালো রাতি যখন চলে যায় মানে অন্ধকার যখন চলে যায় আলো যখন ফোটে তখন কিন্তু আমরা চাঁদকে দেখতে পাই না রাত্রিবেলা আমরা চাঁদকে দেখতে পাই রাত চাঁদ আমাদের কি হয় আলো দেয় হুম কিন্তু সকালে তাদের দেখা যায় না সকাল আবার রাত্রিবেলায় টিম টিম করে তারাগুলোকে কিন্তু দেখা যায় তারাগুলো রাত্রিবেলা কিন্তু আমাদের বাতির মতো তারাগুলো কি টুয়েঙ্কেল টুয়েঙ্কেল হয় না খুব ছোট ছোট তারা আলো দেয় তাই বলছে বাতির মতো হুম তারপরে কি বলছে নেমে এলো পদ ফুলে বেল ফুলে জুই ফুলে সকালবেলা বেল ফুল জুই ফুল ফুটেছে আমরা দেখতে পাই বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলের মানে কি চারিদিকে সকালের আকাশে কি হয় সুন্দর বাতাস বয় আর সুন্দর বাতাস যেন সকালে সবার একদম মনোরম বাতাস কি হয় সকালে সবার ঘুম ভাঙিয়ে দিচ্ছে তাই বলছে ডেকে ডেকে সকলেরে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে বনে বনে সকালবেলা কি হয় বনে বনে বনের পাখিরা ডেকে ওঠে না পাখিটাকে আমাদের অনেক সময় ঘুম ভাঙে না আর মেঘে মেঘে রং লাগে মানে কালো রাত্রি যখন চলে যায় তখন কি হয় মানে রাত্রি আধার যখন চলে যায় তখন কী হয় সকালবেলা সূর্য ওঠে তখন কি হয় মেঘের মধ্যে রং লাগে অর্থাৎ একদম আকাশ পরিষ্কার হয়ে যায় তাই বলছে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে ঠিক ফুল ফোটে ঠিক আছে মানে কি বলছে যে জলে জলে ঢেউ ওঠে জলে জলে ঢেউ ওঠে মানে কি নদীর নদীর মধ্যে কী দেখা যায় একটা স্রোত দেখা যায় তারপরে সমুদ্রে ঢেউ দেখতে পাই আমরা জলে জলে ঢেউ মানে এখানে নদীতে স্রোত দেখতে পাওয়া যায় বাতাস যখন বয় তখন কি হয় নদীর মধ্যে ঢেউ খেলে হুম সুন্দর লাগে নদী দেখতে তারপরে কি বলে ডালে ডালে ফুল ফোটে তখন সকালবেলা কি হয় প্রতিটা ডালে ডালে আমরা ফুল দেখতে পাই না অনেকে ফুল তোলো না হুম অনেকের বাড়িতে বাগানও আছে তো সেটাই বলতে চাইছে হুম তাহলে কি হচ্ছে রাত্রিবেলা আমরা কাকে দেখতে পাই রাত্রিবেলা আমরা চাঁদকে দেখতে পাই আর তারাদের দেখতে পাই ঠিক আছে দিনের আকাশে আমরা কাকে দেখতে পাই দিনের আকাশে আমরা উষাকে অর্থাৎ সূর্যকে দেখতে পাই ঠিক আছে আচ্ছা রাত্রি যখন চলে যায় তখন কি আসে রাত্রি চলে গেলে তখন দিন আসে হুম রাতের অন্ধকার ঘুচে গেলে দিনের আলো ফোটে কিন্তু ঠিক আছে আচ্ছা দুটো ফুলের নাম বলো তাহলে কি বলবে বেলফুল আর ফুল দুটো ফুলের নাম হলো এখানে আচ্ছা পাখিরা কোথায় ডাকে পাখিরা বনে বনে ডাকে ঠিক আছে বা বনে বনে কি ডাকে বনে বনে পাখি ডাকে ঠিক আছে আচ্ছা ডালে কি ফোটে ডালে ফুল ফোটে এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে পড়তে হবে ঠিক আছে আজকের জন্য এইটুকু এর চেয়ে বেশি কিছু বলবো না আমি কালকে নেক্সট পার্টটা পড়াবো